সামনেই আসছে গণেশ চতুর্থী। গণেশ ঠাকুরের সবচেয়ে বেশি প্রিয় ভোগ হচ্ছে মোদক। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কাজু মাওয়া মোদক। চলো রেসিপিটা তাহলে দেখে নিন। আমি একটা ছোট বাটির মধ্যে এক কাপ মতো হালকা হাতছোঁয়া গরম দুধ নিয়ে নিলাম, দু পিঞ্চ মতো কেশরের ছোট ছোট টুকরোগুলো এই ঈষদুষ্ণ গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখবো মোটামুটি 20 মিনিট মতো। একটু চামচ দিয়ে এই জাফরানটাকে ভালো করে গুলে দিলাম দুধের সঙ্গে। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি 3 টেবিল চামচ ভাঙা কাজু খুব ভালো করে গুঁড়ো করে নেব। দেখো মিক্সিং জারে কাজুগুলো গুঁড়ো হয়ে গেছে। এবার আমি 6টা সবুজ ছোট এলাচ নিয়েছি, দিয়ে এলাচগুলো ছাড়িয়ে দানাগুলো আমি আলাদা করে নিচ্ছি। প্রত্যেকটা এলাচের দানাকে আমি আলাদা করে ছাড়িয়ে নিলাম। এবার একটা হামাল দিস্তার মধ্যে এলাচের দানাগুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি। দেখো এরকমভাবে আমি এলাচের দানাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। অন্য পর্যায়ে আমি একটা প্যান বসিয়েছি গ্যাসের ওভেনের মুখে, দিয়ে 1 চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হলে লো ফ্লেমে আমি স্প্যাচুলা দিয়ে ভালো করে প্যানের চারদিকে ঘিটা লাগিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখেই আমি 1/2 কাপ মতো দুধ দিয়ে দিলাম। এবার আমি দুধটাকে খুব ভালো করে নাড়তে থাকব মিডিয়াম টু লো ফ্লেমে। দুধটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে 1 কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। 1টা কাপের মাপে কিন্তু আমি সমস্ত জিনিসগুলো মেজারমেন্ট করে নিচ্ছি বা হিসাব করে নিচ্ছি, তাহলে হিসাবটা ঠিক থাকবে। দুধ, গুঁড়ো দুধ, চিনি সব কিছু আমি 1টা কাপের হিসাবেই নিয়েছি। এই গুঁড়ো দুধটা দেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে অনবরত নাড়তে হবে যাতে লাম্পস বা দলা না পড়ে এই গুঁড়ো দুধের, আর গুঁড়ো দুধের মাওয়াটা যেন প্যানের নিচে লেগে না যায়। গুঁড়ো দুধটা অনেকটা দুধের সঙ্গে ঘন হয়ে এলে আমি যে কেশরটাকে বা জাফরানটাকে দুধের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম 20 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। একইভাবে আমি কন্টিনিউ নাড়তে থাকবো যাতে লাম্পস বা দলা না পড়ে এই মাওয়ার মধ্যে। দেখো একটু কিন্তু লাম্পস বা দলা তৈরি হয়নি অনবরত হাতটা নেড়ে যাওয়ার ফলে। গুঁড়ো দুধের মাওয়াটা এবার দেখো ঘন হতে শুরু করেছে। একটু স্প্যাচুলা দিয়ে সাইডগুলো চেঁচে নিতে হবে, কারণ খুন্তি বা স্প্যাচুলা বা হাতার মধ্যে অনেকটা এই মাওয়াগুলো লেগে যায় বা সাইডে লেগে যায়। এটা খুব ভালো করে চেঁচে নিয়ে আবার এই মাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে। এবার আমি যে এলাচের গুঁড়োটা হামাল দিস্তাতে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এলাচের গুঁড়োটাকে খুব ভালো করে আমি মিডিয়াম টু লো ফ্লেমে মাওয়ার মধ্যে মিশিয়ে দিচ্ছি। 1/2 কাপ মতো চিনি দিয়ে দিলাম আমি এর মধ্যে, খুব বেশি চিনি দেব না, তাহলে বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগে না। চিনিটাকে মাওয়ার সঙ্গে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি যাতে চিনির দানাগুলো মুখে না লাগে। এবার আমি এই মাওয়ার মধ্যে যে কাজুগুলো গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিং জারে সেটা দিয়ে দিলাম। গুঁড়ো কাজু দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে, কারণ কাজুও ভীষণভাবে এই প্যানের নিচে লেগে যেতে পারে। মাওয়াটা একদম ঘন হয়ে এসছে, আর হয়েও এসছে কারণ মাওয়াটা দেখো আস্তে আস্তে নাড়তে নাড়তে প্যানের উপরে উঠে আসছে। কাজু মাওয়াটা হয়ে গেছে বুঝতে পারবে তখনই যখন দেখবে দেখো একটা দলার মতো হয়ে আসছে। এবার আমি এর মধ্যে আরও 1 চামচ মতো ঘি মিশিয়ে দিলাম। ঘিটাকে খুব ভালো করে মাওয়ার সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা পাক তৈরি হয়ে গেছে কাজু মাওয়ার। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। একটা প্লেটের ওপর আমি একটুখানি ঘি মাখিয়ে দেব, তাহলে মাওয়াটা খুব সহজে প্লেট থেকে উঠে আসবে। এবার কাজু মাওয়াটাকে ঠান্ডা করার জন্য
আমি আস্তে আস্তে এই প্লেটের ওপর কাজু মাওয়াটাকে ছড়িয়ে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে চেপে চেপে কাজু মাওয়াটাকে আমি প্লেটের চারদিকে ছড়িয়ে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। মোদক তৈরি করার জন্য আমি একটা মোল্ড নিয়ে এসেছি। এই মোল্ডটা তুমি কোনো বড় দোকানে বা অনলাইনে আমাজন বা ফ্লিপকার্টে পেয়ে যাবে। মোদকটা আমি এই মোল্ডের ভেতরে তৈরি করব, তাহলে শেপটা খুব সুন্দর আসবে। দেখো মোল্ডটা খুলে আমি একটুখানি ঘি মাখিয়ে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি উঠে আসবে এই মোদকটা। এবার একটুখানি কাজু মাওয়াটা নিয়ে এই মোল্ডের একটা সাইডে আমি চেপে চেপে ভর্তি করে দিচ্ছি মাওয়াটাকে। হাত দিয়ে একদম পরিপূর্ণভাবে ভর্তি করতে হবে, তাহলে কিন্তু সুন্দর শেপের একটা মোদক তৈরি হয়ে আসবে। এবার দেখো ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম, দিয়ে ঠিক নিচে একটা হোল বা গর্ত মতো আছে, সেটাকে খুব ভালো করে আঙুল দিয়ে আমি চেপে চেপে আরও কিছুটা পরিমাণে মাওয়া ঢুকিয়ে দিচ্ছি। একদম পুরোটা ভর্তি হয়ে গেলে এই মোল্ডটার ভেতরে, তাহলে কিন্তু সুন্দর একটা মোদক বেরিয়ে আসবে। দেখো একদম ঠেসে দিয়েছি এই মাওয়াটাকে এই মোল্ডের ভেতরে। এবার এইভাবে দেখো প্যাচটা খুলে নিচ্ছি, একদম খুবই সহজ। দেখো কি সুন্দর একটা মোদক তৈরি হয়ে গেছে। আরেকটা মোদক তৈরিও আমি দেখিয়ে দিচ্ছি। মোল্ডের ভেতরে ঘি মাখিয়ে নিলাম, দিয়ে একটুখানি মাওয়া প্রথমে একটা পাশে আমি ভেতরে ঠেসে দিচ্ছি। মোল্ডের একটা সাইডে আমি মাওয়াটাকে খুব ভালো করে ভর্তি করে দিলাম। এবার মোল্ডের ঢাকনাটা বন্ধ করে দিলাম, দিয়ে গর্তের ভেতরে আরও মাওয়াগুলোকে আমি ঠেসে ঠেসে ভর্তি করে দিচ্ছি। এবার দেখো প্যাচটাকে এরকমভাবে খুলে দিলাম, দিয়ে আবার একটা মোদক তৈরি হয়ে গেল। সবকটা মোদকই আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। আচ্ছা এবার ধরো যার কাছে মোল্ড নেই সে কি করবে, সে কি মোদক বানাবে? না তা তো হয় না। আমি হাতেও দেখিয়ে দিচ্ছি তোমাদের মোদক তৈরি করা। প্রথমে গোল করে নিয়ে ঠিক এরকমভাবে ওপরটা একটু চেপে চেপে ছুচলো মতো করে নিতে হবে। নিচটা মোটা থাকবে আর ওপরটা ক্রমাগত শুরু হয়ে যাবে। এইভাবে হাতে মোদক তৈরি করে নেওয়া যায়। দেখো ঠিক একই রকম লাগছে এই মোল্ডে তৈরি করা মোদক আর হাতে তৈরি করা মোদক। এবার একটা টুথপিক দিয়ে মোদকের গায়ে যেরকম একটু হালকা হালকা চেরা দাগ থাকে সেরকম করে দিচ্ছি। হাতে তৈরি মোদকটাও তৈরি হয়ে গেল। গণেশ ঠাকুরের সামনে ভোগ দেওয়ার জন্য একদম কাজু মাওয়া মোদক তৈরি হয়ে গেছে। কাজু মাওয়া মোদকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। শুভ গণেশ চতুর্থী।